প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি সমকাল সংবাদ পর্যালোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনোভা। দীর্ঘ ১১ দিন ধরে অচল অবস্থা বিরাজ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে আজ দৈনিক সমকালের প্রথম পাতায় প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন, আন্দোলনের নতুন গতি সরকার বলছে উস্কানি। প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সহকর্মী সাব্বির নওয়াজ এবং চয়ন চৌধুরী। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাব্বির নওয়াজ, বিষয়টি নিয়ে কথা বলবো তার সঙ্গে। সাব্বির, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকেও স্বাগত। এই যে আজকে ১১ দিন ধরে একটি অচল অবস্থা বিরাজ করছে, ছাত্রছাত্রীরা অনশনে গেছেন, এখানে সরকার কিন্তু একটি কথা বারবার বলছেন যে ছাত্র আন্দোলনের পিছনে একটি তৃতীয় পক্ষের উস্কানির অভিযোগ তুলেছেন তারা। তো এই তৃতীয় পক্ষ মূলত কারা এবং তারা কেনই বা উস্কে দিতে চাচ্ছেন ছাত্রদের, তাদের স্বার্থ কোথায়? ধন্যবাদ। আসলে তৃতীয় পক্ষের বিষয়টি কিন্তু সরকার খুব খোলাসা করে বলেনি। যখন পরশুদিন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি গ্রুপ এসে সাক্ষাৎ করলো সন্ধ্যায়, সেদিনই তিনি বলেছেন যে এটার পেছনে তৃতীয় পক্ষের উস্কানি এবং ইন্ধন আছে। আর আপনি জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক রাজনীতি বিরাজমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একেবারে ফর্মালি তিনটি গ্রুপ বা সংগঠন রয়েছে, এবং সেই তিনটি শিক্ষকদের গ্রুপের মধ্যে অনেক বিষয়েই অনৈক্য রয়েছে, যেটি বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন তথ্য থেকে আমরা দেখতে পাই বা জানি। আর আপনি জানেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন এই আন্দোলনটি শুরু হয়, শুরুতে কিন্তু এটি ভিসি বিরোধী আন্দোলনে পরিণত হয়নি। এটি ছিল যে সিরাজুন্নেসা ছাত্রী হলের প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ছিল, এবং ছাত্রীদের দাবির মুখে কিন্তু সেটি এক পর্যায়ে উপাচার্য মেনেও নেন। হয়তো তিনি কিছুটা সিদ্ধান্ত নিতে দেরি করেছেন, যেটি শিক্ষার্থীদেরকে ক্ষুব্ধ করেছে। তবে সবচেয়ে বেশি শিক্ষার্থীদেরকে ক্ষুব্ধ করেছে তাদের উপর যে পুলিশি হামলা হয়েছে, এবং সেই হামলার কারণে শিক্ষার্থীরা পরবর্তীতে একটি বিষয় সম্পর্কে বলা হচ্ছে যে সরকারের কাছে তথ্য আছে। আপনার রিপোর্টটি থেকে আমরা যতটুকু জেনেছি, সরকারের কাছে তথ্য আছে পুলিশ প্রথমে তাদের উপরে হামলা চালায়নি, তারাই প্রথমে পুলিশের উপরে, অর্থাৎ ছাত্রছাত্রীরা প্রথমে পুলিশের উপরে ইটপাটকেল ছুড়েছে এবং তাদের প্রতিরক্ষার জন্য তারা পরবর্তীতে টিয়ারশেল মেলেছে। আসলে এই বিষয়টি সত্যতা কতটুকু? এটি আসলে সরকারের কাছে থাকা একটি তথ্য, তবে শিক্ষার্থীরা কিন্তু বরাবরই বলছেন যে পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর মানে হামলা করেছে, এবং শিক্ষার্থীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে যে সরকার মানে উপাচার্যের নির্দেশেই মূলত পুলিশ ক্যাম্পাসে এসেছে এবং তাদের উপরে হামলা করেছে। তবে সরকারের, আমি শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলেছি, ওনারা যেটি জানিয়েছেন যে উপাচার্য তাদেরকে বলেছেন যে তাকে ধাওয়া করা হয়েছে, এবং উপাচার্যের যিনি একান্ত সচিব তাকে হামলা করে আহত করা হয়েছে। তো এটি আসলে আমরা যেহেতু, আবার শিক্ষার্থীরা অন্যদিকে বলছেন যেহেতু বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ফুটেজ বা একাধিক যে ভিডিও ভাইরাল হয়েছে, কোথাও কিন্তু উপাচার্যকে ধাওয়া করা বা তার একান্ত সচিবের উপর হামলা করার কোনো দৃশ্য দেখা যায়নি। শিক্ষার্থীরা দাবি করছেন যে তারা এটি করেননি। তো প্রশ্ন হচ্ছে, তাহলে এগুলো করলেন কারা? সেক্ষেত্রেই তৃতীয় পক্ষের বিষয়টি সামনে আসছে। সেক্ষেত্রে সিসি ক্যামেরায় কি কোনো তৃতীয় পক্ষের উপস্থিতি সেই আন্দোলনের মাঠে দেখা গিয়েছিল? না, সব কিছু যেমন সিসিটিভি ফুটেজ বা এরকম যে ভিডিও এখন পর্যন্ত পাওয়া গেছে, তাতে এই বিষয়টি আসলে পরিষ্কারভাবে দেখা যায়নি যে কারা হামলাটি করলো এবং মানে এই এখানে কাদের সম্পৃক্ততা ছিল বা তৃতীয় পক্ষ আসলেও ছিল কি না, এখন পর্যন্ত সেটি পুরোপুরি স্পষ্ট নয়। তবে সরকার দাবি করছে। সেক্ষেত্রে এখন যদি আমরা জিজ্ঞেস করি যে কতজন শিক্ষার্থী এই আন্দোলনের মুখে এখন অনশনে আছেন এবং তাদের অবস্থা কী? প্রথমে তো 17 জন শিক্ষার্থী অনশনে অংশ নিয়েছিলেন, কিন্তু আজকে থেকে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে তারা গণ অনশন শুরু করতে যাচ্ছেন এবং সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তারা এই অনশন কর্মসূচিটি বাস্তবায়নে সর্বাত্মক তাদের যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি তাদের আন্দোলন আরও বেশি জোরদার হচ্ছে। হ্যাঁ, আন্দোলন ডেফিনেটলি, আমরা যেটি এই প্রতিবেদনেও বলেছি যে আন্দোলন আরও বেগবান হয়েছে এবং আমরা দেখতেছি যে নতুন গতি এসেছে আন্দোলনে। গতকালকে তারা উপাচার্যের বাসার যে বিদ্যুৎ লাইন সেটি কেটে দিয়েছেন, এবং এটি সিলেট মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ তারা এটি নিন্দা করেছেন, এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেই তারাও নিন্দা করেছেন যে উপাচার্যের বাসার বিদ্যুৎ লাইন বা ইউটিলিটি লাইন কাটাটা সমীচীন হয়নি।
তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা যে একটি কথা বলল যে শিক্ষার্থীদের প্রাণের দাম বেশি নাকি উপাচার্যের পদের দাম বেশি, এই বিষয়টিকে আসলে কি বলবেন? না, নিঃসন্দেহে এটি শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের কাছে তো অবশ্যই তাদের দাবিটাই প্রাধান্য পাবে, এবং আমরাও বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীদের জীবনের মূল্য নিঃসন্দেহে অনেক বেশি, এবং আমরা আমাদের শিক্ষার্থীদের যে আবেগ, যে চেতনা, সেটিকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আমরা চাই যে একটা বিশ্ববিদ্যালয়, দেশের একটা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান, এবং আপনি জানেন যে গবেষণার দিক থেকে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু শীর্ষে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা চাই এমন চমৎকার একটি শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলুক এবং আমাদের শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক এবং এটির একটি আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হোক। এই সমাধানের উপায়টা আসলে কি আলোচনার মাধ্যমে সমাধান? এটি আমাদের সুশীল সমাজ, আমাদের শিক্ষকরা, আমাদের যারা আছেন সবাই বলছেন, আমাদের শিক্ষাবিদরা, যে অবশ্যই আলোচনার মাধ্যমেই সমাধান। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবেই বলেছেন যে শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করে আলোচনায় আসুক, আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আমরাও বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমেই একটি সুষ্ঠু সমাধান হওয়া উচিত। আমাদের শিক্ষার্থীদের জীবনের মূল্য অনেক বেশি, এটি অমূল্য। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে এবং তারা সুন্দরভাবে তাদের একাডেমিক কার্যক্রমে আবার মনোনিবেশ করবে। ঠিক আছে, আমরাও আসলে সেটাই চাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির নেওয়াজ আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করছি আজকে সমকাল সংবাদ পর্যালোচনা। আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।